নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানে থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদেরকে জানাতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100% মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে এবং সেই গোচরের নিরিখে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে তা আমি পরবর্তীতে জানাতে চলেছি। আগে জেনে নেওয়া যাক গোচর ফল সম্পর্কে। 2 নভেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। 16 নভেম্বর রবি গ্রহ বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। 20 নভেম্বর বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র। কেরিয়ারের দিকে এই মাস কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, ভাগ্যের ভরপুর স্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন। পুরনো কোনো কাজ যেগুলো পেন্ডিং রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা এই মাসে করতে চলেছেন। নতুন কোনো কাজের সুযোগ বা নতুন নতুন কোনো অপরচুনিটি কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনারা যেহেতু যে কোনো জায়গায় সাকসেস জিনিসটা যেটা পেতে চলেছেন, যার দরুন আপনাদের মানসিকতা এবং মন মানসিকতার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের উপর কোনো দায়িত্ব চড়তে পারে, আর সেই দায়িত্বকে কিন্তু আপনারা যদি এড়িয়ে চলেন সেক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ডেভেলপমেন্ট কিন্তু আটকাতে পারে। পাশাপাশি এই মাসে আপনারা কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন। মাসে আপনাদেরকে একটু ধৈর্যের সাথে এগোতে হবে, এবং এই মাসে আপনারা যে কোনো কাজ হঠাৎ করে করবো ভাবলে করবেন না, একটু থেমে ভেবে চিনতে কাজে এগোন। আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন এই মাসে ব্যবসা ক্ষেত্র কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা কিন্তু আটকাতে পারে, অর্থাৎ যারা ধারে মাল বিক্রি করছেন, ক্রেডিটে মাল বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। পাশাপাশি আপনি যদি মহাজনের কাছ থেকে ধারে মাল নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই তো গেল কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। এবার আসুন জেনে নেওয়া যাক আপনাদের পড়াশোনার জায়গাটা কেমন যেতে চলেছে, অর্থাৎ এডুকেশন লেভেল কেমন হতে চলেছে। এই মাসে আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, তবে যারা বিদেশে পড়বো বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে পারে, তবে এই বাধাকে কিন্তু আপনারা দূর করে ফেলতে পারবেন আপনাদের একাগ্রতার দ্বারা। তাই এই মাসে আপনারা পড়াশোনার দিকে বিশেষ নজর দিলে আপনাদেরই মঙ্গল হবে। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি এই মাসে কিন্তু পারিবারিক স্থিতির জায়গাটা কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না। এই মাসে পরিবারের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসতে চলেছে, এবং পুরনো কোনো বিবাদ আপনাদের আবারও ফিরে আসতে চলেছে, যেখান থেকে কিন্তু আপনারা প্রবলেমে পড়তে চলেছেন। এই মাসে কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেমে কিন্তু আপনারা পড়তে চলেছেন এবং আইনি জটিলতার মধ্যে কিন্তু পড়তে চলেছেন। তাই এই মাস কিন্তু আপনারা একটু সাবধানে থাকুন, এবং আপনারা কথা বলার মধ্যে কিছুটা সামঞ্জস্যতা রাখুন, সব কথা সবাইকে বলবেন না এবং একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে কিন্তু আপনারা কোনো রকম ঝুড়ঝামেলায় কিন্তু পড়বেন না। এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা প্রেম সম্পর্কে
আঘাত পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু প্রেমে যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যাদের অলরেডি প্রেমে রয়েছেন, সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে যারা ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ কোনো পুরনো প্রেম থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম আসতে চলেছে। দাম্পত্য জীবনে যদি আপনারা মধুরতা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কারো কথাতে কান না দিয়ে, নিজের চোখে না দেখে কোনো জিনিসকে বিশ্বাস করবেন না, যেখান থেকে কিন্তু দাম্পত্য জীবনে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এই মাসে যারা প্রেম জীবনে রয়েছেন তারা কিন্তু কোথাও ট্যুরে বা ভ্রমণে যেতে চলেছেন। এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে এই নভেম্বর মাসে। এই মাসে আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আয়ের স্রোত কিন্তু নতুন নতুন আসতে চলেছে। তবে দুঃখের বিষয়, আপনারা কিন্তু পয়সাকে ধরে রাখতে পারবেন না, অর্থাৎ পয়সা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু লোনে জর্জরিত হতে পারেন। এবং পাশাপাশি এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন। আপনারা যদি অলসতাকে ত্যাগ করেন এবং পরিশ্রম একটু বেশি পরিমাণে করেন, তাহলে আমি খুব দাবি নিয়ে বলছি আপনারা কিন্তু যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেনই পাবেন, এবং যে কোনো বাধাকে কিন্তু আপনারা একেবারে বাধা না ভেবে এগিয়ে যেতে পারবেন, এটুকুটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই এই মাসে আপনারা যে কোনো কাজে হাত লাগালে সেই কাজকে করেই ছাড়ুন, তাহলে দেখুন তারপরে দেখুন আপনাদের জীবনে কি হয়। এই মাসে আমদানি আটানি খরচা রূপাইয়া, অর্থাৎ 50 পয়সা ইনকাম আর 1 টাকা খরচ, এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। তাই এই মাসে কোনো বিলাসিতা না করাই বেটার। আসুন জেনে নেওয়া যাক আপনাদের হেলথ কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে আপনাদের হেলথের দিক কিন্তু ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে চলেছে, অর্থাৎ খুব একটা যে খারাপ যাবে তাও বলা যাচ্ছে না, আবার খুব ভালো যাবে সেটাও কিন্তু নয়। কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি এই মাসে আপনারা কিন্তু যে কোনো জায়গায় যখন বেরোবেন, অর্থাৎ যারা বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন, তারা একটু সাবধানে রাস্তায় চলাফেরা করুন, ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। এই মাসে পেটের রোগ, চোখের রোগ এবং স্নায়বিক প্রবলেম কিন্তু ভোগাতে পারে, এবং শ্বাসকষ্টজনিত কিন্তু সম্ভাবনা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। হেলথ নিয়ে কিন্তু একটু সাবধানে থাকাই বেটার। তো এই ছিল আজকের ভিডিও, বৃষ রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।